একটা মুহরম মাস, যারা আহলে বায়াতের লোক, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, যারা আমার নবীর প্রেমিক, তাদের কলিজার মধ্যে একটা কামড় মারে যখন ওই দশই মুহরমের কথাটা স্মরণ হয় শহীদে কারবাল্লা। দেখেন যেদিন মাওলা ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াসসালাম তার শিশু আজগর আলীর জন্য, মাওলার সন্তান আজগর আলী, এক ফোঁটা পানির জন্য এজিদি মুসলমান যারা তাদের কাছে বলেছিল যে আমার জন্য কোনো পানির দরকার নাই, আমার এই সন্তানটার জন্য এক ফোঁটা পানি আমাকে দেন। সামনে বহু লোক ছিল, মাথায় টুপি পরা, মুখে দাড়ি ছিল। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন তারা হিন্দুও ছিল না, কোনো বৌদ্ধও ছিল না, কোনো খ্রিস্টান ধর্মের লোকও ছিল না, ছিল তারা মুসলমান, কিন্তু এজিদি মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। মাওলা ইমাম হুসাইন মনে মনে ভাবছে যে এত লোকের মধ্যে দুই একটা লোকও কি নাই যে আমার নানাজিকে ভালোবাসে, আমার নানাজির উম্মত আমার নানাজিকে ভালোবেসে আমার সহযোগিতা করতে পারে, কেউ এসে তাকে সাড়া দেয় না। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিল তোমাদের মধ্যে কি কেউ নাই যে একজন প্রকৃত আমার নানাজির ভালোবাসা নানাজির উম্মত, কেউ কোনোদিন সেদিন সাড়া দিল না। মাওলা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে পানি আনার জন্য সেই ফোরাত নদীর কূলের দিকে রওনা হলো। পানির বদলে আলী আসগরের বুকের মধ্যে একটা তীর মারলো, সেই তীরটা মাওলা ইমাম হুসাইনের কুলে ছিল, আলী আসগর শিশু সন্তান। তীরটা যখন মারল তীরটা বুকটা ছিদ্র হইয়া গলাটা ভেদ করে বাহির হইয়া গেল। মাওলা হুসাইন সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আমার মাওলা গো আজ এই শিশু সন্তান এক ফোঁটা পানির জন্য বুকের মধ্যে তীরের আঘাত খেয়ে তার জীবনটা বাহির হইয়া চলে গেল, প্রাণ পাখিটা বাহির হয়ে গেল, তুমি সাক্ষী থাইকো আমার এই সন্তানের কুরবানি তুমি কবুল করে নিও। মাওলা হুসাইন এমন পরিস্থিতি হয়ে গেল, সন্তানটাকে বুকে নিয়ে দাঁড়াইছে, তিনি কথাও বলতে পারে না, তিনি কাঁদতেও পারে না, সামনে চেয়ে দেখে হযরত কাসেম, কাসেমের দেহ থেকে কল্লাটা আলাদা করে কাসেমের পবিত্র লাশের উপর দিয়া ঘোড়া চালাইতেছে। মাওলা হুসাইন দেখল, দেখে চুপ করে আছে, কিছুই বলতে পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলা হুসাইনের ভাই, তিনি আয়েশা দৌড়াইয়া বলল যে আকা আপনি হুকুম দিন আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আপনি হুকুম দিন আমি যুদ্ধের ময়দানে চলে যাই। মাওলা হুসাইন বলেছিল আব্বাস আমি শিশুকাল থেকে তোমাকে আমার বুকের মধ্যে রেখেছি, আমি কি করে তোমাকে শত্রুদের কাছে তুলে দেব,
আব্বাস বলে যে দয়াল গো, হে আমার প্রভু, হে আমার বান্ধব, হে আমার দীনবন্ধু, আমি জানি আপনার কোনো দাসত্ব করতে পারি নাই, আপনার কোনো খেদমত করতে পারি নাই। যদি আজ আমি আপনার পক্ষে গিয়ে শহীদ হইতে পারি তাহলে আমার এই জন্মটা ধন্য হয়ে যাবে। এই দিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে, আর মাওলা ইমাম হুসাইনের একটি কন্যা ছিল ছোট, সে মাওলা আব্বাসকে বলে, কাকা আমার যে খুব পানির পিপাসা লাগছে, আমি ছোটকালে আপনার কাছে যা চাইছি কোনোদিন আপনি ফেরত দেন নাই আমাকে, আজ আমার একটু পানি এনে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল পানি আনার জন্য, কিন্তু একটা মস্কো হাতের মধ্যে নিয়ে গেল। পানি আনার সময় ওই মস্কোটা যেই হাতে ছিল ওই হাতটাকে কূপ দিয়া ফেলে দিল, আর ওই মস্কোটা মুখের মধ্যে নিয়ে গেল। পানি নিয়ে আসে, তার হাতে ছিল বাম হাতরা মাত্র, এই বাম হাতরাও কাফেররা কেটে ফেললো, শুধু মুখের মধ্যে সেই মস্কটা নিয়ে তাবুর কাছে গেছে, আর তার মাথার মধ্যে একটা আঘাত করেছে। হযরত আব্বাস ঘোড়া হইতে মাটির মধ্যে পড়ে গেছে, ইমাম হুসাইনের কোলের মধ্যে, যখন ইমাম হুসাইনের কোলার মধ্যে পড়ে গেছে, ইমাম হুসাইন কিছু বলতেও পারে না, সইতেও পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের চেহারা মুবারক দিক তাকায় বলে, যে আকা আমি জীবনে কোনোদিন আপনাকে ভাই বলে ডাকি নাই, আমি আকা বলে ডাকতাম, আপনি আমাকে শেষবার অনুমতি দিন আমি যেন আপনাকে ভাই বলে ডাকতে পারি। বান্ধব রে, আমি ছোটকালে শুনেছি আমার মা বলেছিল যে আমি যেদিন জন্ম নিয়েছি সেদিন জন্ম নিয়ে আমি আপনার পবিত্র চেহারা মুবারক দেখেছি। মাওলা গো, আজ আমার মৃত্যু সজ্জায়, আমি যেন আপনার এই পবিত্র রূপখানা দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। সেদিন ইমাম হুসাইন বলেছিল, তাহলে তুমি কি আমাকে দেখো না? কয় না মাওলা, আমি তো আপনাকে দেখি না। কয় কেন? কয় মাওলা গো, আমার এক চোখের মধ্যে তীরের আঘাত, আরেক চোখ রক্ত দিয়ে আমাকে পুটুলি বেঁধে গেছে, আমি কোনো চক্ষুই আপনাকে দেখি না। বান্ধব, যদি আপনি কৃপা করলে আমি দেখতে পারবো। সেদিন আমার মাওলা ইমাম হুসাইন সেই তার ওই যেই চোখের মধ্যে রক্ত মাখা সেই চক্ষুটা পরিষ্কার করে দিয়েছিল, আর সেই চক্ষু দিয়া মাওলা ইমাম হুসাইনের পবিত্র নূরে মোবারক চেহারা মোবারককে দেখে ইমাম সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আরে কারবালার ইতিহাস, বহু ইতিহাস। আমার দয়া, আমার বাবা বলছে, মিরাজ রে, জগতে যে সত্য বলে রে তার জন্যই কারবাল্লা হয়, সত্যটা যে প্রকাশ করে তার জন্যই কারবাল্লা হয়। দরবার থেকে একটি গানের আদেশ করেছেন আমাকে, পাগল বিজয় সরকারের গানটি, আমি আজ হারিয়েছি যারে, আমার দয়াল যদি অনুমতি দেন তাহলে আমি গানটি গাইতে পারি। দরবার থেকে বলেছে, যার জন্য আমি ক্ষমা চাই। সে কি আমায় দেখলে চিনিবে দেখে দুই নয়নে, এ যারে হারা আমি যারে হারাই, ইয়াছি কি বনে গো,
আমি জানি বাজানোই বাদল ঝরা ওরে নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চা ওরে আমি এমনি দিদি হারা আছি সজীব চিষ্টি আমার প্রাণ না বাদল ঝরা ওই নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চা ওরে আমি এমনি দিনে হারা আছি জগতে আমার প্রাণ না সে যে আমার এই হৃদয়ের চাঁদ গো ওই চাঁদ আমি খুঁজি আমার হীরা কাঞ্চন ওই মণি মুক্তা না থাকিলে ঘরে সজীব চিষ্টি অর্থ হইলে সবই মিলে রে আপন চিষ্টি মাস দুই একদিন পরে কাঞ্চন ওই মণি মুক্তা না থাকিলে ঘরে তরিকার ভাই অর্থ হইলে সবই মিলে রে দিন কয়েক দিন পরে মন বিক্রি হয় ওই মনের দরে গো মন মিলে না মনি মনে মিলে না মনি
জান চলে এ জারে যেমন ওই নদীর কুল ভাগ গিয়া গেলি জগতে ওরে জাগে বালু, ওরে জাগে বালুর চরে যার এই মনের কুল ভাগ গিয়া গেলুরি আর পরে না নদীর কুল ভাঙে আবার নদীর কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে মানুষ ফকির সন্ধ্যাবেলা, আপনাদের দোয়ায় দেশ বিদেশ ঘুরি বহু টাকা কামাই। এমন এক সময় গেছে আমি যখন আমার ওস্তাদের সাথে হারমোনিয়াম বাজাইতাম, আমার ওস্তাদে 100 টাকা দিত, 50 টাকা দিত, এর বেশি দিত না। আমার ছোটকালে একটা অভ্যাস ছিল, আমি কোনো সিগারেট বিড়ি নেশা পানি করতাম না। বাড়িতে আসতাম, আমার বাবা ছিল ব্লাড ক্যান্সারের রোগী, আমারে বলতো মিরাজ রে আমার ওষুধ লাগবে। আমি ওই টাকাটা দিয়ে আমার বাবাকে ওষুধ এনে দিতাম। বাবা যেদিন চলে গেল সেদিন থেকে আমার পকেটের টাকা পকেটে থাকে, আর ওষুধের কথা কেউ বলে না। মা ছিল, মা যা যাই চাইতো, বাবা আমার এটা লাগবে, চাওয়ার সাথে সাথে মাকে দিতাম। কিন্তু এখন মাও নাই বাবাও নাই, কার কাছে দিব কাকে দিব? কিন্তু টাকা নিয়ে ঘুরি দেওয়ার মানুষ নাই। জীবনে যে হারাই সে বুঝে হারানো ব্যথা। আমি মিরাজ দেওয়ার মা হারাইছি, বাবা হারাইছি, আমি যে কোন দিনকে আমি নিজেকে হারিয়ে ফেলেছি সেটাও আমি জানি। আমার বেলা যে আস্তে আস্তে পূবের দিকে ছিল, আমার ওই বেলাটা আস্তে আস্তে পশ্চিমের দিকে হেলে যাচ্ছে। তাহলে এখনো আমার জন্য আমার গুরু ভজন করা হলো না, এখনো আমার গুরুকে চিনা হলো না, গুরুকে পাওয়া হলো না। তাহলে আমি নিদানের ঘাটে গিয়ে আমি যখন ওই ঘাটে যাব, সেদিন যদি আমি আমার দীনবন্ধুকে দেখতে না পাই, আমি কার ছায়ায় দাঁড়াব, কোথায় যাব, কি করব? যার গুরু হারাইছে সে জানে হারানোকে জ্বালা। গুরু দয়াল বাবা শাহ আলম শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই যেদিন চলে গেছে, সেদিন থেকে সজীব চিস্তি আর পাপন চিস্তি তারা জানে যে তারা কত বড় সম্পদ হারাইছে। তারা ব্যতীত কেউ আর জানে না, আর জানে যারা ভক্ত শাহ আলম শাহ বাবা, ভক্ত যারা তারা জানে। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন যতদিন আমার গুরু জীবিত সাই থাকে, আমি যেন আমার গুরুর চরণে আমি দাসত্ব দিয়ে যেন আমি আমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাই।
ভাই নদীর কূল ভাই ইয়া গেলে ওরে ভালুর চোর গেলে সজীব চিস্তি জাগে বালুর ওই জাগে বালুর চাপন চিস্তি এই মনের কুল ভাগিয়া গেলে রে ভক্তগণের আর পরে না ভেঙে গেছে যার স্বপনের গড়ে জীবনে যারে হারাইয়াছি জগতে আমি পাবো না রে আমি পাবো না রে আমার মনে রইয়া গেলুরি বন্ধ শুধু হাহাকার জীবনে যারে হারাইয়াছি সজীব চিস্তি আমি পাবো না গো আমি পাবো না রে আপন চিষ্টি আমার এই মনের মধ্যে রইয়া গেল রে শুধু হাহাকার আমার মনের মা
ধারে হারাই আছি শালম তার আমি পাব না রে, আমি পাব না রে বান্ধব রে, এই আমার মনের মাঝে বুঝি রইয়া রইয়া গেল রে সজীব কিস্তি শুধু হাহাকার। বিজয়েরই ভিন্ন বিনার ওই বিনাবাদ কি শাহলম শাহ বাবা বিহনে ওই বিনাবাদ বাবা বিহনে ওই বিনাবাদ রে কি বিহনে আমি সাথী হারা উষা পাখি সাথী হারা উষা পাখি আমি একা ঘরে কেমনে থাকি শাহলম চান হারা উষা পাখি একবার বলে না মরে আমি কোথায় গেলে পাবো তারে কোথায় গেলে পাবো ওই দিন বাজবে কি সুযোগ যারে আমি হারাই ইয়াছি জি বনে বেয়াল।